বঙালী বান্ধিছে কংগ্রেসে, লোকসভা নির্বাচনক লৈ প্রস্তুতি, বিজেপির মিশন 12+, কংগ্রেসের মিশন হব কি? কাইলৈ রাজীব ভবনত বিশেষ বৈঠক, লোকসভা ভিত্তিক পর্যালোচনা, আহি আছে জিতেন্দ্র সিং। 2024 লোকসভা নির্বাচনক লৈ কংগ্রেসে কঁকালত টঙালি বান্ধিছে। প্রতিটি লোকসভা সমষ্টিত সাংগঠনিক ভেটি সুদীর্ঘ করার লক্ষ্য আগত রাখি কাইলৈ প্রদেশ কংগ্রেসে রাজীব ভবনত অনুষ্ঠিত করিব বিশেষ পর্যালোচনা বৈঠক। দলীয় সাংগঠনিক ভেটি শক্তিশালী করার লক্ষ্যে 2024 সনের লোকসভা নির্বাচনের বিভিন্ন রণনীতি সম্পর্কে আলোচনা করার কারণে অহাকালি আর পরীক্ষলৈ গুহাটির রাজীব ভবনত 11টা লোকসভা লৈ আলোচনা হব। জেলা কংগ্রেসের সভাপতি সকলের লগতে বিধায়ক সকল, সাংসদ সকল, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ আর প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সকলের উপস্থিতিত জিতেন্দ্র সিং ডাঙরিয়া, ভূপেন বরা ডাঙরিয়া, দেবর শইকীয়া ডাঙরিয়াকে প্রমুখ করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দই এটা এটা লোকসভা লৈ টিম আকারে এই আলোচনাত মিলিত হব। সর্বদলীয় বৈঠকরও আহ্বান, লক্ষ্য বিরোধী ঐক্য। লোকসভা নির্বাচনক লৈ পিছপৰি থাকিব খোজা নাই রাজ্যের বিরোধী দল সমূহ। ইতিমধ্যে বিজেপিয়ে মিশন 12+ আরম্ভ করে দিছে আর মিশন 12+ সার্থক করবলে বিজেপিয়ে রাজনৈতিক কুচকাওয়াজ যথেষ্ট তৎপরতাৰে আগবঢ়াটো আমি দেখিবলৈ পাইছো। একে সময়তে রাজ্যের বিরোধী দলসমূহক একত্রিত করে কংগ্রেসেও আগবাড়ি বিচাৰিছে আর কাইলৈ কংগ্রেসের নেতৃত্বত রাজ্যের বিরোধী দলসমূহক লৈ এক বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে হোটেল লিলিত। পুনর্গঠন হব নাকি মহাজোট? AIUDFৰে সম্পর্কত ইতি। বিজেপি বিরোধী আর ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলসমূহর লগত সন্ধিয়া এখন বৈঠক হব, যে বৈঠকের জড়িয়ে আহি থাকা সময়ত নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কেনেকৈ আমি একেলগে কাম করব পাৰো, কেনেকৈ প্রতিটি রাজনৈতিক দলে বিজেপি বিরোধী যেখানে রাজনৈতিক দল ধর্ম নিরপেক্ষ সকলে রাইজক কেনেকৈ সেবা আগবাব পাৰো, এইবিলাক লক্ষ্যর উদ্দেশ্য লৈ বিজেপি বিরোধী দল সমূহ একত্রিত করার প্রয়াসের এখন মিটিং হব। কংগ্রেসের মিত্রতা প্রসঙ্গতে হোক বা আন প্রসঙ্গতে হোক, UDF হোক, আর আপনাদের এইটলে আর কেউ প্রশ্নও করব না, এই ইতি দিব লাগে যে কংগ্রেসের মিত্রতার ক্ষেত্রে UDF ইতি দিছে, তাক লৈ আর বড় বেশি আমি কথা পাতব না। বিজেপিক প্রত্যাহ্বান জানাবলৈ কংগ্রেসে রাজ্যের বিরোধী দলসমূহক লৈ উমৈহতীয়া মঞ্চ গঠনের পোষকতা করেছে। AIUDFক বাদ দি অন্য বিরোধী দলসমূহক একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লোকসভা নির্বাচনত এঘড়ি যুঁজিবলৈ কংগ্রেসে যে পদক্ষেপ হাতত লৈছে সেয়া কিমান দূর সার্থক হব সেয়াহে হব লক্ষণীয়। তেনে দৃষ্টিকোণত কংগ্রেসে আহ্বান করা সর্বদলীয় বৈঠকখন গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। ভিডিও জার্নেলিস্ট অলকর সহযোগত কৌশিক কুমার ডেকা, রিপোর্ট দ্য নিউজ প্লাস।